দেখুন ভালোবাসার টানে এবার ঝিনাইদহের কালীগঞ্জে মার্কিন তরুণী। আমেরিকা থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামে শ্বশুরবাড়িতে এসে বিবাহবার্ষিকী পালন করলেন মার্কিন তরুণী এলিজাবেথ। 2015 সালের মে মাসে ফেসবুকে তার সঙ্গে পরিচয় হয় বাংলাদেশি তরুণ মিঠুন বিশ্বাসের। এরপর 2017 সালের 2 জানুয়ারি প্রেমের টানে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসেন ওই মার্কিন তরুণী। 9 জানুয়ারি খুলনার শালম এ জিসার্সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ে পড়ান চার্চের রেভারেল্ড লিতু মুন্সি। বিয়ের 1 বছর পর যুক্তরাষ্ট্র থেকে এসে লাল শাড়িতে সেজে বাঙালি বধূ বেশে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি। এ সপ্তাহেই তিনি বাংলাদেশে এসেছেন বিবাহবার্ষিকী পালন করতে। বিয়ের পর এলিজাবেথ বেশ কিছুদিন থাকেন শ্বশুরবাড়ির ঝিনাইদহের রাখালগাছিতে। আমেরিকা ফিরে যাওয়ার সময় স্বামী মিঠুনকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ভিসা জটিলতায় তাকে রেখেই চলে যেতে হয় এলিজাবেথকে। মিঠুন বিশ্বাস জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে এলিজাবেথ এখানে আসেন শুধুমাত্র বিবাহবার্ষিকী পালন করতে।